হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অল ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভার। আজকে আমি আলোচনা করব ভোকলেট এক্সাম প্যাটার্ন এই বিষয়ে। তোমরা যারা 2019 ভোকলেট দেবে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা এখনও প্রিপারেশন না শুরু করনি বা অলরেডি শুরু করে দিয়েছো সকলের উদ্দেশ্যে বলছি, তোমরা প্রিপারেশন নেওয়ার আগে অবশ্যই দুটি জিনিসকে ফলো করবে। নাম্বার 1 এক্সাম প্যাটার্ন অ্যান্ড নাম্বার 2 সিলেবাস। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা খুব ভালো প্রিপারেশন নিয়ে নেয় কিন্তু এক্সাম হলে গিয়ে অ্যান্সার করতে পারে না, ফলে তাদের রেজাল্টটা খারাপ হয়ে যায়। এর সবচেয়ে বড় কারণ হলো এই এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস সঠিকভাবে ফলো না করা। তোমাদের সবচেয়ে আগে এই এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস সম্পর্কে তোমাদেরকে জানতে হবে এবং এই সিলেবাস অনুসারে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে, সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা অনেক বেটার হবে। তো চলো আমরা দেখে নেব ভোকলেট এক্সাম প্যাটার্ন এই বিষয়ে। তো চলো শুরু করা যাক। তো দ্য ক্যান্ডিডেট হু অ্যাপ্লাইড ফর ভোকলেট 2019 মাস্ট চেক দ্য এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস ইন অর্ডার টু মেক দ্য প্রিপারেশন মোর এফেক্টিভ। তো আমি যে কথাটাই বললাম সেটাই এটা এখানে লেখা আছে। নাম্বার 1, মোড অফ এক্সাম। ইট উইল বি অ্যান অফলাইন এক্সাম, দ্যাট ইজ পেন অ্যান্ড পেপার বেসড। এটাও জেক্সপোর মতো অফলাইনে দিতে হবে এবং তোমাকে অ্যান্সার শিট দিয়ে দেবে, সেখানে তোমাকে পেনে অ্যান্সার করতে হবে। নাম্বার 2, পেপারস। দ্য এক্সাম উইল কনসিস্ট অফ 2 পেপারস, দ্যাট ইজ পেপার 1 ম্যাথামেটিক্স 50 মার্কস, ফিজিক্স 25 মার্কস অ্যান্ড কেমিস্ট্রি 25 মার্কস। আর এটা হবে 10টা থেকে 12টা, ওকে, সকাল 10টা থেকে 12টা। অ্যান্ড পেপার 2, মেকানিক্স 50 মার্কস, কম্পিউটার 50 মার্কস, আর এটা হবে 1টা থেকে 3টে, 2 আওয়ার্স, 2 ঘন্টার, প্রত্যেকটা পেপার 2 ঘন্টা করে হবে। আর নাম্বার 3, এক্সাম ডিউরেশন। দ্য ডিউরেশন অফ দ্য ইচ পেপার উইল বি 2 আওয়ার্স ইচ, টোটাল 4 আওয়ার্স, প্রত্যেকটা পেপার 2 ঘন্টা করে, আর টোটাল 2টো পেপার মিলে 4 ঘন্টা। তারপরে হচ্ছে টাইপস অফ কোশ্চেন। অল দ্য কোশ্চেন উইল বি ইন MCQ টাইপ, তোমাদেরকে অবজেক্টিভ টাইপ কোশ্চেন দেওয়া হবে, 200টা কোশ্চেন থাকবে MCQ। মিডিয়াম অফ কোশ্চেন পেপারস, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। ইংলিশ তোমাদেরকে ইংরেজিতে এবং বাংলাতেই কোশ্চেন দেওয়া হবে, 2টোই থাকবে। নাম্বার 6, টোটাল মার্ক্স 200, টোটাল 200 মার্কসের এক্সাম হবে। নাম্বার 7, টোটাল কোশ্চেন্স 200, টোটাল 200টা কোশ্চেন থাকবে। মার্কিং স্কিম, ফর এভরি কারেক্ট অ্যান্সার ওয়ান মার্ক উইল বি গিভেন, তোমার একটা সঠিক উত্তরের জন্য 1 মার্ক দেওয়া হবে, 1 নম্বর দেওয়া হবে। আর নাম্বার 9, সাবজেক্টস, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, মেকানিক্স অ্যান্ড কম্পিউটার, তোমাদেরকে 5টা সাবজেক্টের ওপর এক্সাম নেওয়া হবে। অঙ্ক, ফিজিক্স মানে পদার্থবিদ্যা, কেমিস্ট্রি মানে রসায়ন, মেকানিক্স আর কম্পিউটার, ওকে। তো এই হচ্ছে এক্সাম প্যাটার্ন, তোমাদের এটাকে ফলো করো এবং সাথে সাথে সিলেবাসটাকে ফলো করবে। তো সিলেবাস সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে বলে দেবো, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সেই ভিডিওটির নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো তোমার সকল বন্ধুদের সাথে। আর ওকে, আর এখন থেকে প্রিপারেশন না শুরু করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।